আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের দেখাবো সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট, বাংলাদেশে কত রেট দিতেছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আজকে বিভিন্ন ব্যাংকের রেট গত 2-3 দিনের চেয়ে কিছুটা কমে গেছে, তারপরেও আমি সবচাইতে যে ব্যাংক বেশি রেট দিতেছে সেটা আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি প্রতিদিন সৌদি আরবের বিভিন্ন ব্যাংকিং আপডেটের পাশাপাশি স্বর্ণের বাজারের রেট বলে থাকি। তো শুরু করা যাক, আজ 9 নভেম্বর 2019। আজকে আমরা প্রথমে দেখব তেলেমানির রেট। আজকে তেলেমানি ব্যাংকের রেট হচ্ছে 22.36 টাকা। এরপর আমরা দেখে নেব ফাওরি ব্যাংকের রেট। আজকে ফাওরি ব্যাংকের রেট হচ্ছে 22.40 টাকা। তারপর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। আজকে ওয়েস্টার্ন ইউনিয়নের রেট হচ্ছে 22.47 টাকা। এরপর হচ্ছে আলরাজি ব্যাংক। আজকে আলরাজি ব্যাংকের রেট হচ্ছে 22.33 টাকা। তারপর আমরা দেখে নেব সাম্বা ব্যাংকের রেট। আজকে সাম্বা ব্যাংকের রেট 22.43 টাকা। এরপর হচ্ছে এক্সপ্রেস মানি। আজকে এক্সপ্রেস মানির রেট হচ্ছে 22.47 টাকা। তারপর হচ্ছে এসটিসি পে থেকে যদি আপনি ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে পাবেন 22.40 টাকা। তারপর হচ্ছে এনজাজ ব্যাংক। আজকে এনজাজ ব্যাংকের রেট 22.40 টাকা। এরপর আমরা দেখে নেব আলজামিল এক্সচেঞ্জ। প্রতিদিনের মতো সবচাইতে বেশি রেট আলজামিল এক্সচেঞ্জ দিতেছে, 22.48 টাকা। এরপর হচ্ছে এরসাল মানি ট্রান্সফার, 22.21 টাকা। তারপর হচ্ছে এরসাল থেকে যদি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22.45 টাকা। এরপর এনজাস থেকে যদি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22.45 টাকা। তারপর হচ্ছে এসটিসি পে থেকে ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠালে পাবেন 22.40 টাকা। তারপর হচ্ছে মানিগ্রাম। আজকে মানিগ্রামের রেট হচ্ছে 22.20 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকে সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।